সারা দেশে চলছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ কর্মসূচি। সাংগঠনিক প্রতিটি বিভাগে ধারাবাহিক এ কর্মসূচি দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনা এসেছে সরকার বিরোধী দলটি। দীর্ঘ ১৪ বছর রাষ্ট্রক্ষমতার বাইরে থাকা বিএনপির মূল্যায়নে এ সরকারের আমলে এটি তাদের অন্যতম সফল রাজনৈতিক কর্মসূচি। বিএনপি যে এজেন্ডাগুলো নিয়ে মাঠে আছে এটার সাথে বাংলাদেশের জনগণ কানেক্টেড, এটা হচ্ছে সবথেকে বড় অ্যাচিভমেন্ট আমাদের। এবং বিএনপি যে সাধারণ জনগণের যে দাবিগুলো নিয়ে মাঠে আছে এগুলো যে খুব যৌক্তিক দাবি, এটা কিন্তু এখন এটা এক ধ্রুব সত্য একেবারে, দেশে বিদেশে সব জায়গায় মানুষগুলো জানে। সো বিএনপির অর্জনটা এটাকে মানে খুব ছোট করে দেখার কোনো উপায় এখানে নাই। দ্রব্যমূল্য, তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তি দাবিসহ কয়েকটি ইস্যুতে এবারের কর্মসূচিতে আশাতীত সাড়া পেয়েছে বিএনপি। একই সাথে বিভাগীয় কর্মসূচির মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বস্তরে দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত এবং সাংগঠনিকভাবে দল শক্তিশালী হয়েছে বলেই দলটির মূল্যায়ন। শুধুমাত্র বিএনপি আসেনি, এখানে কিন্তু সাধারণ জনগণ নেমে এসেছে। আমরা সবচেয়ে বড় অ্যাচিভ যেটা পেরেছি সেটা হলো আমাদের নেতাকর্মীরা যে সংগঠিত হয়েছে তার প্রমাণ হলো সেই দেশের ডাকে, দেশের প্রয়োজনে তারা আবার সংগঠিত হয়েছে বিএনপির নামে। অনেকে বলেছে যে বিএনপির সাথে জনগণ নেই, বিএনপি হাঁটু ভাঙা দল, বিএনপি কোমর ভাঙা দল। তো এগুলো এক একটা উত্তর যে আজকে ১৪ বছরে বিএনপির একটা সমর্থক, বিএনপি একটা ভোটার, বিএনপি একটা কর্মীকে কিন্তু নড়ানো যায় নাই। এই প্রত্যেকটা বিভাগীয় সমাবেশে সেই জিনিসগুলোই ফুটে উঠেছে, সেই চিত্রগুলোই আমরা দেখেছি সবসময়। এবং ইয়াস, দিস ইজ ভেরি মাচ ট্রু যে আমাদের এক্সপেকটেশনের তুলনায় অনেক বেশি পেয়েছি। বিএনপির বিভাগীয় কর্মসূচিগুলো স্থানীয় পর্যায়ে এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার পেয়েছে। আগামী দিনে সরকার বিরোধী আন্দোলনে এবারের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করছে বিএনপির নেতৃত্ব। এখন যেভাবে জনগণে জেগে উঠেছে এবং যেভাবে বিভিন্ন ছোট হোক বড় হোক রাজনৈতিক দলগুলো, আমরা যদি এক থাকতে পারি, ঐক্যবদ্ধ যেটা এখন হয়েছে, এই ঐক্যবদ্ধতাই কিন্তু আমাদের আগামী দিনের সফলতা নিয়ে আসবে। বিএনপির চলমান বিভাগীয় গণসমাবেশ কর্মসূচি শেষ হবে ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে। বিএনপি চাইছে আগামী 10ই ডিসেম্বর ঢাকায় দলের এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশটি আয়োজন করতে, কিন্তু সরকার চাইছে সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশটি হোক। সমাবেশটি যেখানেই হোক না কেন, যেহেতু সরকার বিরোধী রাজপথে বড় আন্দোলন করতে চাইছে বিএনপি, তাই আগামী 10ই ডিসেম্বর থেকে কী কর্মসূচি আসে এবং কী ঘোষণা আসে সেটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। 10ই ডিসেম্বর ঢাকার সমাবেশ থেকে কি ধরনের কর্মসূচি বা ঘোষণা আসবে সেটি প্রকাশ না করলেও বিএনপির নীতি নির্ধারকরা ধারণা দিচ্ছেন যে সরকার পতনই হবে আগামী দিনের আন্দোলনের মূল লক্ষ্য। যেহেতু লাস্ট, সুতরাং এখান থেকে আমাদেরকে নতুন কর্মসূচি দেওয়ার চিন্তা আমাদের আছে। সেই নতুন কর্মসূচি, নতুন দাবি, এগুলো নিয়ে আমরা আসব এবং নিঃসন্দেহে আমরা এতদিন ধরে যে কথাগুলো বলে আসছি সেগুলোর প্রতিফলন আপনারা দেখতে পাবেন। জাতীয় ঐক্যর কথা আমরা বলেছি, আমরা অন্যান্য দলগুলোর সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি, বলছি এখনও, সেগুলোরও প্রতিফলন আপনারা আমাদের 10 তারিখের যে গণসমাবেশ সেখান থেকে আপনারা দেখতে পাবেন। আমাদের পুরো মুভমেন্টটা, দাবিটা এখন হচ্ছে আপনার ফোকাসড টুয়ার্ডস কেয়ারটেকার গভর্নমেন্ট, নাথিং এলস। বিএনপি বলছে বিভাগীয় গণসমাবেশ কর্মসূচিগুলো একক দলীয় হলেও ভবিষ্যতে সমমনা দলগুলোকে নিয়ে রাজপথে যুগপৎ আন্দোলনের শুরু হবে, আর সে আন্দোলনে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিই হবে প্রধান, যদিও এ দাবি মানা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিচ্ছে ক্ষমতাসীনরা। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা, ঢাকা।